ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। কুটুস, তুমি কেমন আছো বলে দাও। কুটুস এখনো ঠিকঠাক হয়নি, কুটুসের এখনো ঠান্ডাটা কমেনি, কুটুসের মানে বুকে কফ জমে গেছে প্রচুর পরিমাণে। তো সকালবেলা আমাদের রুটি তরকারি হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে বাবার ছুটি, তো এখন মানে কোনোদিন তো সকালে রান্না হয়, আজকে সকালে রুটি তরকারি হয়েছে, রাতে আবার আর কি রান্না হবে। সরি, রাতে রান্না হবে না, রাত তো রুটি হবে, দুপুরেও রান্না হবে, রাতে রুটি হবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের কুটিরও খাওয়া কমপ্লিট, আমরা একটু বাইরের দিকে যাই, দেখি তো ঠাম্মি কোথায়। চলো চলো চলো, বাবুর কাঁথা কাপড় সব মেলে দিয়েছি ধুয়ে, সকাল সকাল নালে শুকায় না। চলো, বাবা সকাল সকাল মাছ নিয়ে এসছে, তো মা সকাল সকাল মাছ কাটতে বসে গেছে কলপাড়ে এসে। এটা আজকে রান্না হবে দুপুরবেলা, বাবার আজকে ছুটি, তাই জন্য সকাল সকাল বাবা বাজার করে নিয়ে এসছে। মা হাই করো, মা হাই করো, মা আর কি রান্না হবে আজকে বলো। পরে রান্নার পরে বলবো কি রান্না হবে আজকে। সকাল সকাল বাবুর এগুলো সব ধুয়ে দিই, কেননা শুকায় না, বেলা হয়ে গেলে আর শুকাতে চায় না, ওই জন্য তাড়াতাড়ি এগুলো ধুয়ে সকাল সকাল মেলে দিতে হয়। এই দেখো আমাদের টমি, টমি টমি, তুমি একটু হাই করো টমি। সকাল কুটুস ওর বন্ধুকে নিয়ে খেলায় ব্যস্ত। কুটুস তুমি কি করছো ভাবি বলি, বাবা ও শুধু এটাকে কামড়ায়, খেলাতে খুবই ব্যস্ত এখন। শরীর এত কড়া হয়ে গেছে, টয়লেট করছে পুরো হলুদ হলুদ, তারপরে মানে শরীরটাও খুব খারাপ, না করে নিঃশ্বাস নিতে পারছে না, হা করে করে নিঃশ্বাস নিচ্ছে, বুকে এত পরিমাণে কফ জমে গেছে। ডক্টর দেখিয়ে এনেছি, ওষুধ খাওয়াচ্ছি, আজকে যদি ঠিকঠাক না হয়, আজকে 3 দিন হচ্ছে, আজকে ওষুধ আছে, যদি ঠিকঠাক না হয় তাহলে আবার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, মানে কালকে আছে ডক্টর, তো কালকে নিয়ে যাবো। আজকে ওর বাবা বলছিল যে ডাক্তার দেখানোর কথা, তো আমি বললাম যে আর একদিনের ওষুধ আছে, ওটা খাওয়ানো হোক, কমপ্লিট করা হোক ডোজটা, যদি ঠিকঠাক না হয় তাহলে। আমার স্নান হয়ে গেছে, স্নান করতে গেছি, ওকে শুয়ে রেখে দোলনায় কুটুসকে, স্নান করতে করতে ওর ঘুমও হয়ে গেছে, উঠেও গেছে, এখন দোলনার মধ্যে খেলা করছে। ওকে স্নান করাবো, তেল মাখাবো, স্নান করাবো। আগে ওকে মানে গ্যাসে গরম করে জলটা, সেই জলে স্নান করাতাম, কিন্তু এখন সবাই বলছে যে না, আর এখন রোদ্দুরের তাপটাও অনেক, বাড়িতে আগে রোদ পড়তো না, তাই জন্য সেটা করতে পারতাম না, তো এখন জল বাইরে রাখি প্রত্যেক দিন, গরম হয়ে যায় আর ওটা দিয়ে ওকে স্নান করাই। তো আমার তো স্নান টান কমপ্লিট, এখন মানে আমি স্নান করে প্রত্যেক দিন তুলসী তলায় জল দিই, ঠাকুর প্রণাম করি, তারপরে সমস্ত, তারপরে যা করি করি আর কি। তো এখন আমার তুলসী তলায় জল দেওয়া হয়নি, ঠাকুরও প্রণাম করা হয়নি, এখন তুলসী তলায় জল দেবো, তারপরে ওকে স্নান করাবো। দেখো কি করছে, ঘুম মানে এইটুকুই ওর ঘুম, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টাও ঠিকঠাক ঘুমায় না, এই জন্য শরীরটা বেশি খারাপ করে। বাচ্চাদের শুনেছি খাইয়ে টাইয়ে দিলে অনেকক্ষণ ঘুমায়, ও সেরকম না একদম, ও শোয়ালেই বাবি তোমার ঘুম হয়ে গেছে বাবা, এইটুকু ঘুম হয়, এইটুকু ঘুম করলে হয় বাবা? এখন দোলনাটা ছোট হয়ে গেছে, পাটা বড় হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে, ওই জন্য দোলনাতে এখন আটে না, পাই দোলনার উপরে তুলে দেয়, আর দোলনায় শুধু লাথি মারে। এই নিংটু পুদু, খেলা করো খেলা করো, মা একটু তুলসী তলায় জল দিয়ে আসি, তারপর তোমাকে নেবো। হ্যাঁ বাবা, স্নান করতে হবে তো, দোল খাও। হ্যাঁ যাই, আমি যে তুলসী তলায় জলটা দিই, আর তারপরে ঠাকুর প্রণাম টণাম করে এসে তারপরে মা আসবে, মা পুজো দিতে যাবে, আমি রান্না করতে যাব। মা এখন
স্নান করতে গেছে, তো মা আসার পরে মা পুজো দেবে আর আমি রান্না করবো। আর ওকে তো স্নান টান করিয়ে পুজো দেওয়ার পরে মা ওকে ধরবে, তারপর কোনো প্রবলেম হবে না, আমি রান্না করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর বাবা গেছে বাইরে, কিছু বাজার টাজার করতে হবে সেই জন্য। আর কুটুসের বাবা গেছে ডিউটিতে, তো আমি তুলসীতলায় জলটা দিয়ে আসি আর ঠাকুর প্রণাম করে তারপর তোমার সাথে কথা বলছি। এই যে কুটুস বাবার স্নান হয়ে গেছে, কুটুস কুটুস এখন ড্রেস আপ করবে, কুটুসের ড্রেস, তারপর কুটুসের সাজুগুজু এইসব, তাই না বাবিন? ওটা ওটা এখন পড়াবো, ওটা খাওয়ার জিনিস না বাবা। ওকে টিপ পড়াতে গেলে কি করে বাবা? এই যে 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 টিপ তো হয় না, এটা কি হয়? এটা কি হয়? এটা কি হয় রে? দেখে এটা কি হলো, এটা কেমন টিপ হলো, এটা টিপ হলো? রেডি কুরুষ, তোমার কেমন লাগছে দেখি একটু সাজুগুজু করে, টিপ পরে কেমন লাগছে দেখি। বাও, দারুণ লাগছে, দারুণ লাগছে। এ তুমি একটু খেলা করো, আমি দুধটা গুলে নিয়ে আসি। দাঁড়াও আমি আসছি, তুমি একটু খেলা করো এটার সাথে। ওর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খাইয়েছি, সকালবেলা সেই খাইয়েছি, তো ওকে একটু খাওয়াবো। ওকে এখন আমি সায়ালাক খাওয়াই, 6 মাসে পড়ে গেছে তো ওই জন্য সায়ালাক খাওয়াচ্ছি। আমি খাবারটা গুলে নিয়ে আসি। বাবিন তুমি খেলা করো। কুটুসের খাবার গুলছি, কুটুস কিরম ভাবে দেখছে দেখো, ভাবছে যে এক্ষুনি আমার কান্না স্টার্ট হবে। কুটুসের খাওয়া রেডি, ওকে খাইয়ে নেই। কুটুসের খাওয়া কমপ্লিট, কুটুসকে এখন দোলনায় চড়াবো, চড়বি না দোলনায়? কুটুসকে দোলনায় শুয়ে রেখে তারপরে আমি জল ফুটাতে যাবো কুটুসের জন্য, তাই না বাবা? শরীরটা খারাপ দেখো, দম ফেলতে পারছে না। ওরে বাবা রে, খাওয়াতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল, গিলতেই পাচ্ছিল না, এত ঠান্ডা লেগেছে। কুটুসকে আবার দোলনায় শুয়ে দিয়েছি। হাত খায় না বাবা, হাত খায় না, হাত ছাড়ো। খেতে দিলে তুমি খেতে চাও না, হাত খাও। মা পুজো দিচ্ছে, আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘট বসানো হবে। তো এখন বাজে বিকেল 5টা, আর এতক্ষণ কুটুস ঘুমাচ্ছিল, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওর বাবা আবার চলে গেছে ডিউটিতে, আর ওর ঠাম্মি এখানে সামনে আমাদের এখানে কীর্তন হচ্ছে, ওখানে কীর্তন শুনতে গেছে, তো এখন আসবে আবার রাতের বেলা। তো এখন বাড়িতে আমি আর কুটুস, আর বাবা ঘুমোচ্ছে পাশের ঘরে। তো এই টাইমটা কুটুসকে খাইয়ে একটুখানি ঘুরতে নিয়ে যেতে হয়, মানে মা থাকলে বাড়িতে মা প্রত্যেকদিন বিকেলবেলা একটু নিয়ে বেরোয়, তো তো এমন হয়েছে যে এখন মানে ঘরেই থাকতে চায় না। এই টাইমটা খাওয়ানো হয়ে গেছে, এখন ছটপট ছটপট করছে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি একদিন কালকেও গিয়েছিলাম, মা ছিল না তখন, আমি নিয়ে গেছিলাম, তো দেখি এখন আবার একটুখানি ঘুরতে নিয়ে যাব। বাবা চলো ঘুরতে বেরিয়ে গেছি, ঘুরতে বলতে ঘুরতে কোথাও যাবো না, এখানে সামনে গেটের সামনে দাঁড়াবো, লোকজন যায় একটু দেখবে তাতেই খুশি। মাঠের সামনে মাঠে গরু ছাগল দেখা, মানে মাঠে গরু ছাগল আছে, ওগুলো দেখে দেখে খুশি হয়, কুকুর বিড়াল দেখলে। কোথাও যাবো না, এখানেই একটু দাঁড়াবো, তোমাদের দেখাচ্ছি সামনে। দেখো ওই যে গয়ু, গয়ু কোথায় ভাবি? ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, আর এক হাতে ফোন নিয়ে পাচ্ছি না, চলে যাবো ঘরে এক্ষুনি। ও কিছু বলো ভাবি, বলো, একটা গান শোনাবে? একটা গান শুনিয়ে দাও তো, একটা গান শুনিয়ে দাও তো ওদেরকে, গান শুনিয়ে দাও, দাও দাও দাও। ও ঘুমের থেকে উঠলে ওর মুডটা একটু অফ থাকে, তার মাথায় চুলই নেই, আর তো কম চুল, ওর বাবার মাথায় প্রচুর চুল, আমার মাথায়ও চুল, এখন ও হওয়ার পরে কমে গেছে, অনেকটা পড়ে গেছে,
কিন্তু তাও ওর মাথায় একদমই চুল হয়নি। অনেকে বলছে পরে হয়ে যাবে। টাকলু বাবা আমার টাকলু, এই যে কুটুসের বন্ধু চলে এসছে কুটুস, মারপিট লেগে যাবে তো। এই যে বন্ধু একটু হাই করো বন্ধু, এই দেখো দুই বন্ধু কেউ মারপিট করে। এই বিকেলবেলা সব ঘুরতে বেরিয়ে গেছে, আর বাণী তো পুরো সেজে গুজে বেরিয়ে গেছে, আসলে এক জায়গায় গেছিল, এই জন্য সাজেনি, ব্লগ করার জন্য সাজেনি। হ্যালো, এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা ঘুরে টুরে চলে এসেছি, আমাদের ঘোরা কমপ্লিট। কুটুস কুটুস ঘুরে ক্লান্ত হয়ে গেছে, অনেক ক্লান্ত কুটুস। এখন সন্ধ্যাবেলা টিফিন হবে, তাই না বাবিন? বলে দাও কি টিফিন করবে। কুটুসের দুধ, দুধ শুধুই দুধ, তাই না বাবিন? বলে দাও, বলে আমি তো শুধু তুমি দুধই দাও আর তো কিছুই দাও না। ও বাবা, ভালো লাগে না দুধ খেতে, ভালো লাগে না বল বল। অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি, মানে তাও 5:30টার দিকে চলে এসেছি। ঘুরেছি বলতে ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে ছিলাম, তো বন্ধু টন্ধু আসলো আর কি, ওর থেকে একটু বড়, একটু বড় না, অনেক 3-4 মাসের বড়, ওই যাই হোক এইটুকু আর কি, বড় ছোট। তো ওরা আসলো, ওদের সাথে একটু গল্প টল্প করলাম, তো 5:30টার দিকে বাড়ি চলে এসেছিলাম। এখন সন্ধ্যে দিলাম, মা তো বাড়ি নেই তাই সন্ধ্যেটা দিলাম, বাবা আবার গেছে মার কাছে। তো এখন কুটুসের জন্য খাবার বানাবো, কুটুসকে খাওয়াবো, আর আমি কিছু টিফিন করব, রাতে আবার রুটি করতে হবে। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। কুটুসের খাওয়ানো কমপ্লিট, আর আজকে আর চাউমিন ম্যাগি কিছু বানাইনি, মানে একা থাকলে খেতে ইচ্ছা করে না, মা থাকলে তবুও বানিয়ে খাই, মানে মা থাকলে মায়ের জন্য বানাই, আমার জন্য বানাই, একা একা আর ইচ্ছা করে না। তো আজকে চাউমিন ম্যাগি টেকে কিছু খাবো না, সন্ধ্যেবেলা একটু নিমকি আর একটু কেক খাবো, আমার পছন্দের একটা কেক, তাও দেখাচ্ছি। যে এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে, মানে ভেতরটা ক্রিম ক্রিম আর এই নিমকি, এই আজকে সন্ধ্যেবেলা এটাই আমার টিফিন। এখন ইচ্ছে করছে না কিছু বানাতে, একার জন্য ভালো লাগে না, কেউ থাকলে ইচ্ছে করে খেতে একসঙ্গে, একা একা এসব কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না। আমাদের রাতে রুটি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলে এসেছে, এখন ঘুমানোর টাইম, এখন বাজে 11টা। আর এখন দেখো কুটুস কি করছে, অনেক দুষ্টুমি করছে, ঘুমোতেই চায় না, 12টাও বেজে যায় কখনো কখনো ঘুমোতে ঘুমোতে। আর এখন তো ঠান্ডা লেগেছে, মাঝরাতে উঠে আর দম ফেলতে পারে না, অনেক কষ্ট হয়, আগের দিন রাত্রেবেলা গ্যাস দিতে হয়েছে। তো দেখো এখন রাতে না ঘুমিয়ে কি করছে দেখো। কুটুস ঘুমাবে কখন তুমি? 8টা বাজে, রাত 11টা, চোখে একটু ঘুম নেই, গুড নাইট বলে দাও সবাইকে, সবাইকে বলো গুড নাইট, বলে দাও গুড নাইট, বলে দাও। ও নিজেই ঘুম পাড়াচ্ছে নিজেকে, এখন ওকে ওর বাবার কাছে দেব, দিয়ে বিছানাটা করব, জানি না কখন ঘুমাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার কালকে তোমাদের জন্য ভিডিও আসছে নতুন, তো ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে, আমি অনেক কিছু দেখাবো তোমাদেরকে, এখনও আমার জুয়েলারি কালেকশান, শাড়ি কালেকশান সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তো তাই জন্য দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট, টাটা।